গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি এখান থেকে। তো বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি ভর্তা। তো এটাকে আমি কি রেসিপি ভিডিওই বলবো নাকি ব্লগ বলবো বুঝতে পারছি না। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আজকে বানাবো জলপুই পোড়া ভর্তা। তো বন্ধুরা, জলপুই পোড়া ভর্তা আমরা কি করে বানালাম তো সেটা তোমাদের সামনে শেয়ার করছি। তো অনেকদিন ধরে জলপুই খাওয়ার জন্য খুবই ইচ্ছা করছিল, তো বাজার থেকে পেলাম জলপুই। তো আমি সেখানে জলপুইগুলি কি নিয়ে এসেছি। আমরা তো জলপুই বলি এটাকে, শুদ্ধ বাংলা আশা করি জলপাই বলা হয়। তো চলো, জলপুইগুলি মিষ্টু মানে মিষ্টুরা উনানে রান্না করে, আমাদের তো উনান নেই। তো উনানের মধ্যে এগুলিকে একটু পুরানোর জন্য দিয়ে দিলাম, তো পুড়ে আসলো। তো এখন দেখো, এগুলিকে ধুয়ে একদম জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করেছি। আর যেগুলি একটু বেশি পুড়ে গিয়েছিলো এগুলিকে একদম সুন্দর করে বন্ধুরা ফেলে দিয়েছি। তো এখন বন্ধুরা এগুলিকে একটু টিপে নেব, মানে একটু গলিয়ে নেব। তো চলো, আর এগুলিকে যত ম্যাশ করা হবে তত বন্ধুরা এগুলিকে খেতে ভালো লাগে। আর পুরা পুরা হলে বন্ধুটা কি হয়, পুরা পুরার যে একটা ফ্লেভার, একটা স্মোকি যে একটা ফ্লেভার ওটা থাকে। আর তাছাড়া সেদ্ধ করে যারা টকটা এত খেতে পারো না, তারা কিন্তু এই সেম ভর্তাটাকে জলপুটাকে না পুড়ে এটাকে কিন্তু তোমরা সেদ্ধ করেও খেতে পারো, তাহলে কিন্তু টক ভাবটা চলে যায়। তো আমাদের তো টক ভীষণই প্রিয়। আর যেটা সিজন, এখনের সিজন, এখন না খেলে হয়। তো সবাই আমাকে সবাই সবাই বলছিলো খাস না খাস না, খুব কাশি হবে। আমি বলছি যা খুশি তা হোক, খেতে যখন মন চাইছে খেতেই হবে। আর তারপর মানে তারপর সবচেয়ে বড় সমস্যা হলো আমার একটু টক জিনিসের উপর আমার একটু লোভটা একটু বেশি। টক জিনিস দেখলে আমি লোভ সামলাতে পারি না, তো টক জিনিস আমার বন্ধুরা খেতেই হয়। তো আমার তো ভীষণই ভালো লাগে। আর ভিডিওটা দেখে যা কারোর যদি জিভে যদি জল চলে আসে তার জন্য বন্ধুরা আমি দুঃখিত। তো জিভে জল চলে আসলে বন্ধুরা কিছু করার নেই, তোমাদেরকে তো আর দিতে পারবো না, কারণ জলপাইটা অনেক মানে খাওয়ার অনেক দিন পর আমি তোমাদের সামনে ভিডিওটা আমি শেয়ার করছি। তো কিছু করার নেই বন্ধুরা, তোমরা এখান থেকে দেখে নিও। তো চলো বন্ধুরা, দেখো আমি এগুলিকে নুন আর শুকনো লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে এগুলিকে মানে মেখে নিয়েছি। তোমরা চাইলে সেখানে সর্ষের তেল অ্যাড করতে পারো, তো কাসুন্দি অ্যাড করতে পারো। তো আমার কাছে তো এগুলি নেই, তো তার জন্য আমি এগুলি অ্যাড করিনি। তো পরে আমি সামান্য একটু চিনি অ্যাড করেছি। তো যেহেতু আমি তার মধ্যে আমি একটু টেস্ট করে দেখছিলাম যে লবণ আর নুন ঠিক আছে কিনা, তো দেখলাম যে লবণ আর নুন বলে কি বলছি মানে লবণ আর মরিচটা ঠিক আছে কিনা। তো তারপর আমি দেখছি না আর একটু মরিচ লাগবে, তো তার জন্য আমি আর একটু মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম। তো চলো, তো বন্ধুরা কারা কারা এসব ভর্তা মানে খেতে ভালোবাসে অবশ্যই জানাবে। আর যেহেতু আমি ডায়েটে আছি তো তার জন্য বন্ধুরা আমি চিনিটা আমি একদম স্কিপে রেখেছি, তো চিনিটা আমি খাই না। তো ভর্তার মধ্যে একটু না দিলে ভালো লাগছে না, তার জন্য সামান্য একটু দিলাম। তো বলছে যে মিষ্টি বলছে যে না এটা টকে আছে, এত একটা কিছু ওটা সাইড ইফেক্ট করবে না। তো যেহেতু কারণ যেহেতু আমাদের প্রফেশনটা একটা এরকমই প্রফেশন যেখানে ডায়েট না হলে চলে না। তো চলো বন্ধুরা, আমার ভর্তা একদমই রেডি। তো কারা কারা খাবে এখানে চলে এসো, আমার তো ভীষণই ভালো লাগলো। তো এখন এটাকে বাইরে নিয়ে যাবো ফটো তোলার জন্য, মানে যে কোনো ভিডিও হলো সুন্দর করে ফটো টটো যদি না যদি তুলতে পারি, এগুলিকে দেখতে একদমই ভালো লাগে না। লোভনীয় জিনিস হতে হবে, লোভনীয় জিনিস না হলে কি হয়, লোভনীয়ভাবে না যদি করতে পারি বন্ধুরা এটা বাড়িতে গিয়ে বন্ধুরা তোমাদেরও বানাতে ভালো লাগবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো, আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন। সেটা হতে পারে কোনো ব্লগ ভিডিও, হতে পারে কোনো রেসিপি ভিডিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভর্তা দিয়ে কেউ কিন্তু লোভ দিও না, লোভ দিলেও কিন্তু বন্ধুরা কাজ হবে না, কারণ এটা খেয়ে খাওয়া অনেকদিন আগেই হয়ে গিয়েছিল। তো তোমরা বানিয়ে খাও, সেজন কিন্তু চলে যাচ্ছে। টাটা, সবাই ভালো থেকো।